হ্যালো বন্ধুরা, রুমা শেষেলে সকলকে স্বাগত। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। এর ফলে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে দেখে নেওয়া যাক কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আজকে। এর জন্য নিয়েছি আমি সোনামুখ ডাল, এখানে ফুলকপি নিয়েছি ছোটো করে কেটে, গাজর নিয়েছি ছোটো ছোটো করে কেটে, পনির নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে কাজু আর কিশমিশ নিয়েছি, এখানে টমেটো নিয়েছি আর মটরশুঁটি নিয়েছি, আর নিচ্ছি আমি নুন, চিনি, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর এখানে নিচ্ছি ফোড়নের জন্য সাদা জিরে গোটা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে এখানে, আর একটু আদা কুচি। এছাড়াও নিয়েছি ঘি আর গরম মশলার গুঁড়ো আর সর্ষের তেল রান্নাটা করার জন্য। আমি ভিডিওটির শেষে ইনগ্রিডিয়েন্টসের লিস্ট দিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক বিয়েবাড়ির স্টাইলে ভেজ ডাল। এবার আমি প্রথমে কড়াইটা গরম করে এর মধ্যে মুগ ডালটা দিয়ে ভেজে নেব। যতক্ষণ না মুগ ডালটা একটু বাদামি রং হচ্ছে, ডালটা ততক্ষণ ভাজতে হবে। দেখছেন ডালটা হালকা বাদামি রং হয়ে এসেছে আর সুন্দর একটা মুগ ডাল ভাজা গন্ধ বেরিয়েছে। এবার মুগ ডালটা অন্য একটা পাত্রে ঢেলে ধুয়ে নেব। মুগ ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালটা প্রেশার কুকারে দিয়ে এর মধ্যে 2 কাপ জল দিয়ে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে 2টো কেটে রাখা কাঁচা লঙ্কা, আদা কুচি ও স্বাদ মতো নুন দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। আপনারা চাইলে অন্য কোনো প্যানে ডালটা সিদ্ধ করতে পারেন। 2টো সিটিতে এই মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। 2টো সিটিতে যদি ডালটা সিদ্ধ না হয় আপনাদের, তাহলে আপনারা আরও একটি সিটি দিয়ে নিতে পারেন। দেখুন কি সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি নামিয়ে রাখব। এবার অন্য একটি কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা জাস্ট একটু গরম হলে প্রথমে আমি এর মধ্যে কাজু বাদাম কিশমিশ দিয়ে একটু নেড়ে নিয়ে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেব। এবার এই সবগুলো হালকা করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে রাখব। এবার এই তেলেই কেটে রাখা ফুলকপি ও গাজরগুলো দিয়ে দেব। আর সামান্য পরিমাণ নুন দিয়ে 1 মিনিটের মতন ভেজে নেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর একটু নেড়ে নেব। এবার বাকি মটরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ফ্রোজেন মটর ইউজ করেছি তাই পরে দিলাম। আপনারা যদি ফ্রেশ মটর ইউজ করেন, তাহলে প্রথমেই সব সবজির সাথে দিয়ে দেবেন। সবজিগুলো আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে রাখছি। মনে রাখতে হবে এই সবজিগুলো খুব বেশি করে ভাজলে তার টেস্ট নষ্ট হয়ে যায়। আবারও ওই কড়াইতে ফোড়নের জন্য গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা সাদা জিরে দিয়ে 30 সেকেন্ডের মতন নেড়ে নেব। এবার জিরে, ধনে, লঙ্কা ও হলুদের গুঁড়ো একসাথে জলে গুলে এর মধ্যে দিয়ে দেব আর আদা বাটাটাও দিয়ে দেব। এ
এবার এই মশলাটা আমি মিনিট দুয়েকের মতন কষিয়ে নেব। এবার এতে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে আরো খানিকক্ষণ নেড়ে নেব। এবার এর মধ্যে নুন দেব, আমরা আগেও নুন ইউজ করেছি এটা মনে রাখতে হবে। এবার মশলাটা আরো মিনিট তিনেক কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন ভেজে রাখা সব সবজি, পনির, কাজু, কিশমিশ এর মধ্যে দিয়ে দেব আর মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব আর গ্যাসের আঁচটা বাড়িয়ে ডালটা ফোটা পর্যন্ত ওয়েট করব। এই ডালটা ভীষণই হেলদি ও টেস্টি হয়, তাই সবারই খুবই পছন্দের খাবার এটা। ডালটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে চিনি দিয়ে দেব। এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এরপর এর মধ্যে ঘি দিয়ে গরম মশলাটা দিয়ে দেব। এখানে বলি, এই গরম মশলার মধ্যে দারচিনির পরিমাণটা বেশি হলে টেস্টটা কিন্তু ভালো হয়। এই যে তৈরি হয়ে গেছে আমাদের বিয়েবাড়ি স্টাইলে ভেজ মুগ ডাল। এবার আমি একটু টেস্ট করে দেখলাম, খুবই ভালো হয়েছে। এই ভেজ মুগ ডালটা ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন এই বিয়েবাড়ি স্টাইলে ভেজ মুগ ডাল। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।